আসলে তাদের যে ক্ষতি এটা আমাদের অর্থ দিয়ে কোনোদিনও সম্ভব না। কে কত টাকা দিবা কত? আচ্ছা ধরো ওই ওই অঞ্চলে প্রায় 30 লক্ষ মানুষ আছে, যদি তুমি প্রত্যেকটা মানুষের একটা করে দাও তাও 30 লক্ষ টাকা, এটা কি সম্ভব? আচ্ছা 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, 5000 টাকা দিলো, তার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কি পূরণ হবে? কিন্তু কিন্তু আমাদের মানবিক দিক, আমরা মানুষ, আমাদের বিবেক, মনুষ্যত্ব বোধ থেকে আমরা চুপ থাকতে পারি না, তাই ক্ষুদ্র প্রচেষ্টা। কিন্তু আমাদের হলো মেইন সমস্যা কোথায় সেইখানে কথা বলতে হবে। সমস্যাটা হচ্ছে বারবার কেন এরকম ভারত পানি আটকাবে, পানি ছাড়বে, এই জায়গায় আমাদের কথা বলতে হবে। কিন্তু তারপর আমরা যতটুকু পারি এই সাহায্য তাদের পাশে দাঁড়ানো। কিছু আছে এরকম যে তোমার বন্যা টুরির মতো হয়ে যাচ্ছে, 8-10 জন মিলে 50,000 টাকা তুলছে এলাকা ঘুরে ঘুরে, ওই 8-10 জন গেছে, যাইতে আসতে তাকে 30,000 টাকা খরচ হয়ে গেছে, মানে 20,000 টাকা বিলেছে। তাহলে 30,000 টাকা ওই 8-10 জন যে খরচ করলো, যদি না যাই আরো এই 50,000 টাকা ধৈর্য যে কোনো একটা বিশ্বস্ত সংস্থাই দিত, তাহলে ওই 50,000 টাকায় কাজে লাগতো। মানে তাদের উদ্দেশ্য খারাপ না, তাদেরটাও ভালো, কিন্তু তাদের তো কস্ট বেড়ে যাচ্ছে। এত মানুষ যাওয়ার তো দরকার নেই, ওইখানে যারা প্রকৃতপক্ষে কাজ করতেছে তাদেরকে দিলেই হয়ে যাবে। কারণ তুমি ঘরে বসে দান করলে হবে, যায় দান করলে হবে, কিন্তু যাওয়ার পর যদি বেনিফিট কম হয় তাহলে না যাওয়াটাই ভালো। আবার আমি মনে করি, এই যে ধরো আমি, আমার যে একটা টিম গেছে ওইখানে কাজ করতেছে, আমি যাব, তোমাদের হয়তো বা আজকে পড়ায় যাবো, সোমবারে পড়াইতে পারি কিনা আমি জানাবো না, তো আমি যাবো, তো আমি আমার সাথে আরো কয়েকজন যাইতে চাইছে, আমি বলছি আমার সাথে যাইতে পারবা নিজের খরচে, অন্য কয়েক আসা তাহলে ভাইবে নাই। ওরা মনে করছে কি ওকে আমি নিয়ে যাচ্ছি, মানে ওরা শ্রম দিবি উড়েই ফেলাবি, আমি নিয়ে যাবো। আমি কইছি নিবার ফেল, সম্পূর্ণ খরচ তো তোমার, আরো কিছু দিবা? ভাই স্যার একটু ভাইবে নাই, আমাকে তো যা লাগবে না। আমি আচ্ছা তারা যে আমি যদি বলাই আমি কুমিল্লা যাবো, কে কে যাবা? এরকম সবাই যাবি না ছেলেরা? আচ্ছা এই এই কয়জন নিতে আমার 10,000 টাকা খরচ হবে, তাহলে ওকে নিয়ে আমার লাভ কি? দরকার আছে? এগুলো কোনো দরকার নাই। ওকে, তা আমি ভাবছি যে আমার এই আমার এই অনলাইন যে শিক্ষার্থীগুলো আছে ওদেরকে দিয়ে একটু কাজ করাবো। ওদেরকে বলছি তোমরা লিস্ট করো কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদেরকে যদি কিছু দিবার পারি তাতেও তো একটু সাহায্য হইল। আমার ওই স্টুডেন্টদের সাথে কথা বলে যেটি মনে হইলো, এই অনেকে উৎসুক জনতা, উৎসুক জনতাগুলো তারা ওই ত্রাণ নিয়ে যায়, কিন্তু ত্রাণ নিয়ে যায় কোথায়? একদম মেইন টাউনে, শহরে বেশি যায়, তা যেখানে দরকার না ওই জায়গায় মানুষ বেশি যায়, আর ওই জায়গা থেকে ভাগ ভাগ করে করে নিয়ে যায়। তো ওরা যোগাযোগ করে, যেহেতু ধরো যেমন তোমরা বিভিন্ন গ্রাম থেকে আসছো না, ওই স্টুডেন্টগুলো তো সব শহরের না, বিভিন্ন জন বিভিন্ন অঞ্চলের, তখন ওরা বললো কি যে স্যার প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত যারা তারা পাচ্ছে না, পাচ্ছে দেখা যাচ্ছে যে ওই শহর কেন্দ্রিক গেছে ট্রাক ভরে তারা ত্রাণ নিয়ে এসে, তারা ভালো উদ্দেশ্যে আসছে, কিন্তু নৌকা নাই, বোট নাই, দেখা যাচ্ছে যে ওইখান থেকে দিয়ে চলে আসছে বা ভালোভাবে বিলিয়ে করতে পারতেছে না, কেউ একজন মানুষ 10-12 পাইতেছে, ঠিক আছে। তো এই কারণে আমি চিন্তা করছি যে আমার যারা, আমার যারা ওই অফ অনলাইনের যে স্টুডেন্টগুলো আছে ওই অঞ্চলে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের, তো ওদের সাথে যোগাযোগ করে তো ভাবছি যে মানে ক্ষুদ্র প্রচেষ্টা, তারপর আমরা যতটুকু পারি এই সাহায্য তাদের পাশে দাঁড়ানো, এইভাবে আর কি প্ল্যান করতেছি। তা আমি সেই হিসেবে একটা ঘোষণা দিছি, কালকে ফেসবুকে লিখছিলাম, তোমরা আমার এখানে যে স্টুডেন্টগুলো আছো, হ্যাঁ তোমরা তোমার সবার অফলাইন স্টুডেন্ট, আচ্ছা মাস শেষে আমাকে একটা বেতন দাও না, মানে তোমাদের কাছ থেকে, তোমরা তো সবাই বেকার স্টুডেন্ট, তোমরা টাকা পাবো কোথায়? তাদের সাহায্য করে দাও, তোমাদের সাহায্য করে কি? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা যে আমাকে মাস শেষে একটা বেতন দাও, এই মাসের বেতনটা একটু আগে ভাগে সবাই দিবা। আমি বলছি যে তোমরা আমাকে যে বেতন দিবা তার 50% টাকা আমি এখানে দিয়ে দিব। ধরো এই এখানে কতজন আছে, এবার আছে 40 জন হবে না, 40 জন, তাহলে 40 জন 500 টাকা করে দিলে কত হয়? 20,000, আমি 10,000 টাকা দিয়ে দিই। এই এই টাকাটা তোমারই, মানে তোমরা তো আমাকে দিলা, এই এই তোমার এই টাকা আমাকে দিয়ে না তাকেই দিলা, বুঝছো ব্যাপারটা? তাহলে এবার তোমরা যেভাবে হোক এই এই 30 তারিখের ভিতরে বেতনটা দিয়ে দিও, তোমাদের এই টাকা আমি ওইখানে অর্ধেক দিয়ে দিব, ঠিক আছে। আর আর যারা অনলাইনে অনলাইনে ভর্তি, তোমরা তোমার অফলাইন সরাসরি ব্যাচ, যারা আমার অনলাইনে শিক্ষার্থী আছে তাদেরকেও বলছি, মানে ইউটিউবে আজকে বলে দিব, মানে আজকে থেকে 30 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে ওদের সম্পূর্ণ টাকা দিয়ে দিব, মানে ওইখান থেকে আর অর্ধেক রাখবো না। কেন? এ তোমাদের এই টাকা দিয়ে তোমার ভাড়া আরো অন্য খরচ আছে, আর ওই অনলাইনে তার খরচ নাই, এই জন্য অনলাইনের টাকাটা এই সপ্তাহে যে টাকা উঠবে যে কয়জন ভর্তি হয় ওই ওই টাকাটা আমি পাঠিয়ে দেবো সব।